করছু যে রাজ্যের যে বিশ্ববিদ্যালয় নিয়ে দিনে আমি পাঠ পড়ু গর্ব অনুভব করু আজ সে বিশ্ববিদ্যালয় কেউ ভাবে অবস্থা দিয়ে গতি করুচি এবং কেত শিক্ষা ব্যবস্থা বরবাদ হয়েছি, কেত ছাত্র ছাত্রী আমার নিজের ভাই ভৌণী মানুষ ভবিষ্যৎ কিভাবে ভাবে অন্ধকারময় হয়েছি, সে তথ্য আমি আপনার নিকটে উপস্থাপন করছু। যেকোন গোটে শিক্ষানুষ্ঠান ভাল পাঠ পড়া ভাল অধ্যাপক দরকার এবং কর্মচারী মানুষের বি আবশ্যকতা আছে। কেবল ইনফ্রাষ্ট্রকচার ডেভেলপমেন্ট করেদেলে ভাল রাস্তা, ভাল বিল্ডিং, ভাল ভাইস চ্যান্সেলর এইভাবে ভাবে নিযুক্তি করেদেলে উচ্চশিক্ষা ব্যবস্থার বা উচ্চশিক্ষা মানর কেবে বৃদ্ধি হয়ে নাই। আমি সমস্ত অনুভব করছি, আমি যে সব পাঠ পড়ি আসছি ইউনিভার্সিটি। এবে আমি দেখুছু যে ওড়িশার কেবল এটা বর্ষক কথা নুহে, নবীন পট্টনায়ক সরকার 2014 2024 পর্যন্ত আমি দেখি আসছু যে উচ্চশিক্ষা ব্যবস্থার মুখ্যত ভাবে যে অধ্যাপক ও অধ্যাপিকা বা আসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লেকচরার রহিবা দরকার, সে লেকচরার পদবি যে সৃষ্টি করেছিল সরকার পাঠ পড়া যেটা আগুন নিযুক্তি হয়েছিল তাকে আস্তে 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 সে নিযুক্তি দেলে না এবং গোটে পরে গোটে অধ্যাপক মানে বিদায় নেলে কিন্তু নিযুক্তি দিয়া না। এভাবে অবস্থা হল প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের 50-60 ভাগ অধ্যাপক অধ্যাপিকা পদবী এবে খালি পড়েছে। এ সম্পর্কে ইউনিভার্সিটি মানে সেতবে তৎকালীন সরকার বারম্বার চিঠি লিখছেন যে ইয়ে পদবী সৃষ্টি নহলে পাঠপড়া হয়ে পারিব না। এবং সবুঠার আহ আশ্চর্য হচ্ছে যে নন টিচিং স্টাফ যে ল্যাবরেটরিয়ান, তাপরে আমার ল্যাবরেটরি আসিস্ট্যান্ট, আমার লাইব্রেরিয়ান, পিয়ন, ক্লর্ক, হেড ক্লর্ক, আকাউন্টাট, ইয়ে পদবী 70-80% খালি পড়েছে। আপনার সে সম্পর্কের বিশ্ব তথ্য আমি গণমাধ্যমে দেছু, কারণ যেতে বড় ডিবেট হয়েছি উচ্চশিক্ষার অব্যবস্থা, উচ্চশিক্ষার অবনীতি মধ্যে ওড়িশার ডিবেট গণমাধ্যমে আসা দরকার, সে তথ্য আমি আপনার নিকটে উপস্থাপন করছি। প্রথম কথা হচ্ছে ওড়িশার সমুদায় ইউনিভার্সিটি হচ্ছে ওড়িশার 17টি হচ্ছে ওড়িশার ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, মু বেসরকারি ইউনিভার্সিটি কথা কিনি, বেসরকারি ইউনিভার্সিটি সঙ্গে আমার কিছু নেণদেণ নাই। এবং 17টি ইউনিভার্সিটি যেটা আমার হচ্ছে ওপেন ইউনিভার্সিটি, সেতরে কিছু আপয়েন্টমেন্ট করা যায়নি। ওপেন ইউনিভার্সিটি যে ফর্ম ফিল আপ করি অনলাইনে পরীক্ষা দিয়ে সেতরে কিছু আপয়েন্টমেন্ট দরকার নথায়। কিন্তু আউ যে 16টি অবশিষ্ট ইউনিভার্সিটি রহিলা টোটাল ইউনিভার্সিটি, লাইটটা এটা পড়ছে দেখা যায় না আখিকি, যে 1600 ইউনিভার্সিটি রহিলা, সে 16টি ইউনিভার্সিটি আমার সমুদায় হচ্ছে 1800 মঞ্জুরি প্রাপ্ত হচ্ছে অধ্যাপক পদবী, মানে আসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর আউ অ্যাসোসিয়েট প্রফেসর, এমানকর পদবী হচ্ছে 1800। 1800 পদবী দীর্ঘ 10 বছর ঊর্ধ্ব, এটা আপনার কে বর্ষে দিবসর নুহে, এটা দীর্ঘ 10 বছর ঊর্ধ্ব হল 1087 পদবী খালি পড়েছে। তাহলে 1087 পড়েছে না, আর দেন মোর দেন 50% পদবী এবে মতো খালি পড়েছে যেটা দিয়া যায় না। যেটা রেভেনশা বিশ্ববিদ্যালয় যে প্রসঙ্গ আসিছে 1087 পদবী খালি খালি পড়েছে, অর্থাৎ হারাহারি 60% পদবী খালি পড়েছে। সেইপরি রেভেনশা বিশ্ববিদ্যালয়ের 267টি মঞ্জুরিপ্রাপ্ত অধ্যাপক পদবী আছে, 267, তা মধ্য 110টি পদবীরে নিযুক্তি দিয়া যাইছে, তা মানে 167 পদবী এপর্যন্ত খালি পড়েছে, অর্থাৎ মোর দেন 60% পদবী এপর্যন্ত পূরণ হয়ে পারি না রেভেনশা ভাই ইউনিভার্সিটি জায়গায়। সেইভাবে উৎকল ইউনিভার্সিটির অবস্থা আপনার আশ্চর্য আহরি দয়নীয়। ওড়িশার শিক্ষামান কী বরবাদ হয়েছি, ওড়িশার অবস্থা কী এত নিম্নগামী হয়েছি আপনার এইথর অনুভব করে পার্থিবে। এবং উৎকল বিশ্ববিদ্যালয়ের 244টি অধ্যাপক পদবী থাকলে বর্তমান 115টি অধ্যাপক পদবী মাত্র অছন্তি, অর্থাৎ আরাউন্ড 55% অধ্যাপক পদবী বর্তমান খালি পড়েছে। সেইভাবে ভাবে সরকার যেতবে আপনার মনে থিব কলাহান্ডি এবং বলাঙ্গীর রাজেন্দ্র বিশ্ব রাজেন্দ্র মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় ডিক্লেয়ার করা। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।